নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কিনার যুক্তিতে আমরাই শুধু খবরে। শুরু করছি এই মুহূর্তে হেডলাইন। শুরুতেই যে খবরে নজর রাখবো, শুভেন্দু অধিকারী বাড়িতে সিআইডি হানা। শুভেন্দু অধিকারী কাথির বাড়ি শান্তিকুঞ্জের বাড়িতে সিআইডি হানা। শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী মৃত্যু তদন্ত করতে এসেছে সিআইডি এবং সিআইডির চার সদস্যের টিম এদিন শুভেন্দু অধিকারী কাথির বাড়ি শান্তিকুঞ্জে এসে উপস্থিত হন। এক ঘন্টা সেখানে তারা তদন্ত ভার তারা গ্রহণ করেছেন, সেখানে এক ঘন্টা তারা ছিলেন, গোটা বিষয়টা তারা খতিয়ে দেখেছেন এবং গোটা এলাকার ভিডিওগ্রাফিও করা হয়েছে তাদের তরফ থেকে। এমনকি যেখানে প্রাক্তন দেহরক্ষী থাকতেন সেই বাড়ির অর্থাৎ সেই ঘরের ভিডিওগ্রাফিও করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি মোনালি সাহা। মোনালি, বিস্তারিত জানাও। একেবারেই দেখো মৌমিতা, আজকে শুভেন্দু অধিকারীর বাড়িতে যান সিআইডির আধিকারিকরা। শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী 2018 সালে 14ই অক্টোবর গুলিবিদ্ধ হয়ে মারা যান। তারপরেই তার স্ত্রী কাথি থানা একটি মামলা দায়ের করেছিল। সেই ঘটনার তদন্তে শনিবার রিকল সেকশনের অর্থাৎ তৎকালীন দুই নিরাপত্তা রক্ষী তরুণ ও শাহানাজ, যারা 14ই অক্টোবর শুভব্রতর সাথে ছিলেন এবং শুভব্রত কি অবস্থা তারা দেখেছেন এবং সেই অবস্থায় কি ধরনের অ্যাকশন নিয়েছিলেন তারা, সেই সকল নিয়ে রিকল সেকশন অর্থাৎ পুনর্নির্মাণ করতেই শুভেন্দু অধিকারীর বাড়িতে অর্থাৎ কাথির শান্তিকুঞ্জের বাড়ির ঠিক বিপরীতে যেখানে শুভেন্দু মনে তোমাকে একটু থামাচ্ছি, সিআইডি আধিকারিকেরা কি বলেছেন শুনবো। আমরা এখানে তদন্তের কাজে এসেছিলাম, এর বেশি আপনাকে আমরা কিছু এই সময় বলতে পারবো না। ইনভেস্টিগেশনের কাজে এসেছি, দুবার এর পরেও যদি প্রয়োজন হয় আসতে তাহলেও আসতে হবে হয়তো, সে ব্যাপারে এসেছি, কিন্তু এর বেশি ডিটেলস আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না। আমি সিআইডি অফিসার, এটুকুই থাকুক। আমি তদন্তকারী অফিসার এই কেসে, এটুকুই। না, তদন্তে আমরা কোনো বাধা পাইনি, আমাদের তদন্ত এগোচ্ছে, তদন্তে আমাদের সঙ্গে এখন অবধি কেউ কোনো অসহযোগিতা করেনি। পাশাপাশি দিব্যেন্দু অধিকারী কি জানিয়েছেন সেটাও শুনবো। আপনি সঙ্গে ছিলেন? আরে আমার বাড়ি, আমার সঙ্গে আমি থাকবো না? তো পরিবারের তরফ থেকে আপনার কাছে কিছু জানতে চাও? না না না, দ্বিতীয়বার এলো, এরকম কি 100 বার আসতে পারে? সে তদন্ত প্রক্রিয়ার মধ্যে যদি মনে করে তারা এখানে আসবে, 100 বার আসবে, তাতে কি বলা হয়? আপনি সহযোগিতা করছেন মনে দেখে মনে হচ্ছে, ওনাদের জিজ্ঞেস করুন অসুবিধা করছে কিনা। আপনি ওনাদের জিজ্ঞেস করুন, আমি অসুবিধা করছি না, এই প্রশ্ন আপনি করছেন কেন? আমার আমি অসহযোগিতা করেছি কিনা ওনাকে জিজ্ঞেস করুন। যান যান যান। মোনালি, তুমি যেমনটা জানাচ্ছিলে একেবারেই দেখো মৌমিতা, দুই সঙ্গী অর্থাৎ শুভব্রতর সঙ্গে যারা থাকতো তাদের সঙ্গে ঘন্টাখানেক কথা বলে পাশাপাশি দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও কিন্তু বেশ কিছুক্ষণ কথা বলে, এবং যেরকমটা তুমি জানাচ্ছিলে ভিডিও ফটোগ্রাফি করা হয় শান্তিকুঞ্জের উল্টো দিকে যেখানে দেহরক্ষীরা থাকতেন সেই বাড়ি, পাশাপাশি শান্তিকুঞ্জতেও কিন্তু ফটোগ্রাফি করা হয় এবং সকল রকম কাগজপত্র এবং নথি এবং ভিডিওগ্রাফি নিয়ে ঘন্টাখানেক সেখানে কাটানোর পর কাথি থানায় যান সিআইডি অফিসার আধিকারিকরা এবং সেখানে গিয়ে সেই ভিডিওগ্রাফিগুলো নোটশিট তারা তৈরি করেন এবং যে সমস্ত কাগজপত্রগুলো ছিল অর্থাৎ কাথি থানায় কিন্তু গত 2018-তেই কিন্তু তার স্ত্রী যে অভিযোগ দায়ের করেছিল তার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু। একেবারে অসংখ্য ধন্যবাদ মোনালি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মোনালি সাহার সাথে, গোটা বিষয়টা আমাদের জানালেন মোনালি সাহা। শুভেন্দু অধিকারী বাড়িতে সিআইডি হানা, তার প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু তদন্ত করতে এসেছিল সিআইডি। আসছি এই মুহূর্তে হেডলাইনে বিস্তারিত খবরে। ক্রমাগত পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন মিছিলে সাইকেল চালিয়ে প্রতিবাদ দেখায় তৃণমূল কর্মীরা। নৈহাটি রাজেন্দ্রপুর মোড় থেকে পলতাপাড়া মোড় পর্যন্ত চলে এই প্রতিবাদী সাইকেল মিছিল। জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থভূমিকে হিউম্যান রাইটস যে আখ্যা দিয়েছে দুষ্কৃতি, তার প্রতিবাদ, আর পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং একুশে জেলা কাঁচরাপাড়া কমন রেসপন্স টিম ও তৃণমূল কর্মীদের অভিনব উদ্যোগ দুয়ারে দুধ প্রকল্প। শনিবার কাঁচরাপাড়ায় 5 নম্বর ওয়ার্ডের শিশুদের হাতে দুধের প্যাকেট তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। টি
চিটাগড়ে গবাদি পশুর ব্যবসায়ী আক্রান্ত। শুক্রবার রাতে বেশ কিছু গবাদি পশু গাড়িতে তোলার সময় একটি গবাদি পশু খাটালের দিকে পালায়। সেই সময় বেশ কিছু যুবক ওই গবাদি পশুটিকে ধরে। ব্যবসায়ীরা ওই গবাদি পশুটিকে নিতে এলে ওই যুবকেরা মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় ওই ব্যবসায়ীদের এবং যুবকদের মধ্যে পচসা বাধে। এমনকি ব্যবসায়ীদের উপর আক্রমণও করা হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ। গয়েশপুর কাটাগঞ্জ গোকুলপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে 300 জন ছাত্রছাত্রীদের হাতে কিছু খাদ্য সামগ্রী এবং শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। করোনা বিধি মেনে চলে এই কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গয়েশপুরের পৌর প্রশাসক। ফলে আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে আমাদের তরফ থেকে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শনিবার সোদপুর ট্রাফিক মোড়ে সিপিআইএম এর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের দাবি, অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম কমানো হোক। দেশে কমলো করোনার দৈনিক সংক্রমণ। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 38,079 জন, মৃতের সংখ্যা 560 জন। শুক্রবারের তুলনায় সংখ্যাটা 870 জন কম। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 882 জন, মৃত 10 জন। ফের নিম্নচাপের ভ্রুকুটি। শনিবার থেকে ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রের খবর, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির পরিমাণ। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।